নমস্কার, আমি পূজারী সুলেখা। আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, অর্থাৎ শেষ সোমবার। সেই কারণে আমরা যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে। আমাদের গ্রাম্য শিব মন্দিরেই যাচ্ছি। তো সেই গ্রাম্য শিব মন্দিরটা অবস্থিত একটা বড় মাঠের মাঝখানে। এ হচ্ছে আমার দাদার ছেলে। আমরা বেরিয়ে পড়েছি দেখে ও কান্নাকাটি করতে যাবে, কিন্তু আমরা অনেকটাই পথ হেঁটে যাব, সেই কারণে ওকে নিয়ে যাব না, বাড়িতেই থাকবে ওর দিদুনের কাছে। কিন্তু শেষ পর্যন্ত বেরিয়েই পড়েছে। আমরা তিনজনে নয়, আরও অনেকেই রয়েছে, আমার বৌদি আর পাশের বাড়ির বৌদিরাও রয়েছে। যেতে যেতে মন্দির থেকে কিছুটা দূরে একটা খাল রয়েছে, সেখান থেকে আমরা সবাই জল তুলে নিয়ে যাচ্ছিলাম। মাঠের মাঝখানে মন্দিরটা থাকায় আমরা রাস্তা ধরে অনেকটা ঘুরে ঘুরে তারপর মন্দিরে যাচ্ছি। তো এখন শ্রাবণ মাসের শেষের দিক, চারিদিকটা রোয়ায় ছেয়ে গেছে এবং পুরো মাঠটাকে পুরো সবুজ দেখাচ্ছে। দুই ধারে মাঠ, মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। রাস্তার দু সাইডে অনেক বড় বড় গাছ রয়েছে, গ্রীষ্মের দিনে কিন্তু ছায়া দেয়। আর কিছু কিছু ফিশারি রয়েছে ভিনে ভিনে, দূর থেকে দেখুন মন্দিরটিকে দেখা যাচ্ছে, কিন্তু অনেকটাই ঘুরে ঘুরে যেতে হবে। সাইডে দেখুন সাইডের ভিউটা কতটা সুন্দর, শালুক ফুলের বন। এই দিকটায় বেশি পরিমাণে জল হওয়ার কারণে এখানে বর্ষাকালে চাষটা হয় না। এই রাস্তাটিতে খুব একটা যাতায়াত হয় না বলে এই রাস্তাটা এখনও কিন্তু মাটি রয়েছে মরাম দেওয়া। আর এই দিকের মাঠটাই দেখুন জলমগ্ন হয়ে আছে এবং মন্দিরের সাইডটাও কিছুটা অংশ জল ভরে রয়েছে, সামনের দিকটা দিয়ে উঠে যাচ্ছে। ফাল্গুন চৈত্র মাসের দিকে এই জলগুলো কিন্তু শুকিয়ে যায়। প্রথমবারের অঞ্জলি শুরু হয়ে গেছে, এরপরেই আমরা অঞ্জলি দেব। খাল থেকে যে জল তুলে এনেছিলাম সেই জলটা ঢেলে দিচ্ছি। অনেকে মাটির কলসিতে করে পুকুর থেকে জল তুলে শিবের মাথায় ঢালছে। এরপর মন্দিরের পুকুর থেকে জল তুলে শিবের মাথায় ঢালব আমি। এরপর দুধ ডাব ঢালা হবে, সেই কারণে বামুন ঠাকুর আমাদের ডাবটা কেটে দিচ্ছে। এরপর আমরা বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য। পুরোহিত মশাই সবার হাতে ফুল দিয়ে দিচ্ছেন অঞ্জলি দেওয়ার জন্য। এখন আমাদের অঞ্জলিটা শুরু হয়ে গেছে। অঞ্জলি শেষ হওয়ার পর এখন আমরা শিবের মাথায় দুধ ও ডাবের জল ঢেলে দিচ্ছি। এখন আমার বৌদি বৌদ্ধ ডাবের জল শিবের মাথায় ঢালছে। পুজোর কাজকর্ম শেষ হওয়ার পর এখন আমরা বাড়ির দিকে রওনা হলাম। গ্রাম্য শিব মন্দির আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।